চিকেন রান্না করা আছে, সেই রান্না করা চিকেন দিয়ে খুব ঝটপট একটু বিরিয়ানি রান্না করে নেব। তো এখানে আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর ভিতর এখন দিয়ে দিলাম হচ্ছে তেল, তার সাথে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। যেহেতু চিকেনটা রান্না করাই আছে তাই শুধুমাত্র চালের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ আমি এখানে দিয়ে দিলাম। চালটাকে আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। চাল ভাজতে ভাজতে আরো একটা কথা বলে দিই, এখানে কিন্তু যে বিরিয়ানিটা রান্না করছি সেটা শুধুমাত্র আমার এবং রুফাইদার জন্য, তো এই জন্যই কিন্তু পরিমাণটা খুবই অল্প। ঠিক রান্না শেষ করে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাই জিনিসটা বলে দিলাম। যারা রুফাইদাকে চেনেন না তাদের জন্য বলি, রুফাইদা হচ্ছে আমার বড় মেয়ে এবং রুফাইদার নামেই কিন্তু আমার রুফাইদা ক্লোজেট নামকরণ করা। এবার চিকেনটার সাথে চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি কিন্তু আগে থেকেই পানিটা গরম করে রেখেছি, সেই পানিটাই অ্যাড করে দিব। রান্নাটা শেষ। আমার যেহেতু থ্রি বার্নারের চুলা, মাঝখানের এইটাতে আঁচটা একদম লো ফ্লেমে রাখা যায়, তো আমি একদম এটাতে রেখে দিয়েছিলাম যাতে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে ফুটে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো এখন আমরা মামিয়ে খাওয়া দাওয়া করব। কেমন লাগলো একদম ঝটপট একটা বিরিয়ানি রান্না শেয়ার করলাম সবার সাথে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।